করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা যায়। পুরান ঢাকার আগামাসি লেনের কেন্দ্রীয় ভেটেনারি হাসপাতালের পেছনে গিরিবাজ জাতের লাল চিলা কবুতর উঠতে দেখা যায়। এই কবুতরগুলো আরফান আহমেদ সোহেলের। সে লেখাপড়া করার সময় প্রথমে দুই পেয়ার তারপর তিন পেয়ার বাচ্চা নিয়ে কবুতর পালন শুরু করেন। ১৯৯৬ সালে লেখাপড়া শেষ করে সব কবুতর বিক্রি করে দেন ২৮,০০০ টাকায়। এই টাকা দিয়ে পোল্ট্রি মুরগি বিক্রির দোকান দিলে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার কবুতর পালার প্রায় বয়স হবে ২৭ থেকে ২৮ বছর। শুরু করেছিলাম প্রথমে অল্প কিছু কবুতর দিয়ে। অল্প কবুতর শুরু করার পর দুই পেয়ার তিন পেয়ার করে আনছি। আনার পর ওইগুলা ব্রিডিং করাইছি, বাচ্চা কাচ্চা হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। আমার ছোটকাল থেকেই শখ ছিল আমি কবুতর পালবো। তিনি এখনো পোল্ট্রি মুরগি বিক্রি করেন। স্থানীয় বাজারে পোল্ট্রি মুরগি বিক্রেতা সমিতির সভাপতি তিনি। এই লাল চিলা কবুতর যেটা ৩০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল ওইটা আমি ধরে রাখছি। এই কবুতরগুলা এখন বর্তমান মার্কেট সবচেয়ে হাইস্ট। এখানে বিভিন্ন জাতের কবুতর, সেখানে যেমন সবুজ গলা কবুতর আছে, মোসালদম কবুতর আছে, জাগ গলা কবুতর আছে। তিনি বাড়ির ছাদে পাকা পোক্ত করে গড়ে তোলেন কবুতর খামার। পুরাতন ও ভালো জাতের কবুতর একসাথে রাখেন আর নতুন কবুতরগুলো তিনি আলাদা খাঁচায় রাখেন। সকালে সন্ধ্যায় সারাক্ষণ দেখাশোনা করেন আরফান আহমেদ সোহেলের ভাগ্নে। আমি আমার মামার সাথে ছোটকালের থেকেই কবুতর দেখে আসতেছি। তার সাথে সাথে কবুতর দেখতে দেখতে এখন আমার কবুতর এখন অনেক ভালো লাগে। কবুতর আমার অবসর টাইম আমি কবুতরের সাথেই কাটাই এখন বেশিরভাগ টাইম, পড়ালেখা পাশাপাশি। তার বাড়ির যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে তিনি খাঁচা বসিয়ে কবুতর পালন করেন। তার ধ্যান জ্ঞান সবই কবুতরকে ঘিরে, এজন্য এলাকার সবাই তাকে কবুতর সোহেল নামে ডাকে। আমি যখনই অবসর হই দেখা যায় আমি কবুতর নিয়ে সময় কাটাই, বাচ্চা টাচ্চা নিয়ে আসি, ওদেরকে দেখাই। আমি মনে করি যে এই কবুতর বিনোদনের একটা বড় উপহার। তার ছয়তলা বাড়ির ছাদেই মূলত মেইন খাঁচাগুলো। তিনি প্রধানত গিরিবাজ কবুতরই পালন করেন। তিনি কবুতরের ব্রিডিং করান। তার কাছে প্রায় ১৪, ১৫ ও ১৭ বছর বয়সের কবুতর রয়েছে। কবুতরটার বয়স প্রায় ১৯ বছর। এই কবুতরটা আমার অনেক পুরনো। এই কবুতরটা দিয়েও আমি অনেক বাচ্চা কাচ্চা করছি। যদি এটার এই কবুতরের জ্বর আসে তখন আমরা এই সিরাপটা ইউজ করি। এখন মানুষের ওষুধটা আমরা এখন ইউজ করি, আগে অন্যগুলো করতাম। মানুষের ওষুধ এবং পশু পাখির ওষুধ দুই টাইম কম্বাইন করে আমরা কবুতরকে সুস্থ করার জন্য ইউজ করি এবং তাতে আমরা রেজাল্ট ভালো পাইছি। তার বাসার ছাদে এই ১৫টি খাঁচায় ১২০০ কবুতর আছে। সে সকালে বিকালে এসে কবুতরের সাথে সময় কাটান। তার কাছে উন্নত মানের চিলা কবুতর থাকার সংবাদ পেয়ে সাভার থেকে ক্রেতা হিসেবে আজহারুল এসেছেন। এই সোহেল ভাইয়ের চিলা কবুতর মোটামুটি ঢাকা জেলা এবং ঢাকা মহানগরের ভিতরে বেশ নাম করা। অনেক মানে কষ্ট করে বা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করে অনেক দিন পর আজকে আমি তার কাছে চিলা কবুতর দেখতে আসলাম। এই চিলা কবুতরের খাবারের মধ্যে আছে ধান আছে, রেজা আছে, গম আছে, তারপর তিসি আছে। এই চার পাঁচ পদ মিলেই মানে মিক্সড করে একটু দিতে হয়। এটার মধ্যে পরিমাণের একটা ব্যাপার আছে, সেই পরিমাণটা জানতে হবে। আরফান আহমেদ সোহেল মূলত কবুতর ফ্লাই করান আর এই চিলা কবুতর ভালো ফ্লাই করে। শীতকালে তারা ফ্লাই প্রতিযোগিতা করে। এটা কারো কারো জন্য শখ, আবার কারো কারো জন্য এটা পেশাও হয়ে গেছে। ব্রিডিং করা পেয়ারের বাচ্চা নতুন ওদের ব্রিডিং রুম থেকে উপরে নিয়ে আসছি, ওরা কিছুদিন পর এগুলো উড়বে। ফ্লাই টাইম মোটামুটি ৫ থেকে ৬ ঘন্টা উড়ে ওরা, এবং আমরা শীতকালে উড়াই কবুতর। কবুতরের বাচ্চার খাদ্য ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কমপক্ষে ৪ থেকে ৫ দিন পর কবুতরের বাচ্চার চোখ ফোটে। এজন্য বাচ্চাগুলো কোনো দানাদার খাদ্য গ্রহণ করতে পারে না। এ সময় স্ত্রী এবং পুরুষ কবুতর তাদের পাকস্থলী থেকে ঘন ক্রিম বা দধির মতো নিঃসরণ করে, যাকে কবুতরের দুধ বলা হয়। এ দুধ আমিষ এবং খনিজ লবণ সমৃদ্ধ, যা খেয়ে কবুতরের বাচ্চা বড় হয় এবং এক সপ্তাহ পর্যন্ত খেতে পারে। বাচ্চাগুলো যখন বড় হতে থাকে তখন স্ত্রী এবং পুরুষ কবুতর উভয়ে দানাদার খাদ্যের সাথে দুধ মিশিয়ে ঠোঁট দিয়ে বাচ্চাদের খাইয়ে থাকে। প্রাপ্তবয়স্ক কবুতরের খাদ্য
কবুতরের জন্য তৈরিকৃত খাদ্য শর্করা, আমিষ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, চর্বি এবং খনিজ লবণ সম্পন্ন সুষম খাদ্য হতে হবে। কবুতর দানাদার জাতীয় খাদ্য বেশি পছন্দ করে। ছোট আকারের কবুতরের জন্য 20-30 গ্রাম, মাঝারি আকারের কবুতরের জন্য 35-50 গ্রাম এবং বড় আকারের জন্য 50-60 গ্রাম খাদ্য প্রতিদিন দিতে হবে। দানাদার জাতীয় খাবারের মধ্যে গম, ধান, ভুট্টা, সরগম, ওট, শতকরা 60 ভাগ এবং লেগুমিনস বা ডাল জাতীয় খাদ্যের মধ্যে সরিষা, খেসারি, মাসকরাই শতকরা 30-35 ভাগ সরবরাহ করতে হবে। প্রতিদিন 2 বার খাদ্য সরবরাহ করা ভালো। মাঝে মাঝে পাথর, ইটের কণা এবং কাঁচা হলুদের টুকরা দেওয়া উচিত, কারণ এ কণা পাকস্থলীতে খাবার ভাঙতে এবং হলুদ পাকস্থলী পরিষ্কার বা জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে কবুতরকে দিনে 3 বার পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা উচিত। 2 সপ্তাহ পরপর পটাশ মিশ্রিত পানি সরবরাহ করলে পাকস্থলী বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে। খামার হতে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা বা খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বেশিরভাগ রোগী খামার ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত। সঠিকভাবে শেড তৈরি করতে হবে যেন পর্যাপ্ত আলো প্রবেশ এবং বায়ু চলাচল করতে পারে। সঠিক মাপে খোপ তৈরি করতে হবে। কবুতর উঠানোর আগে খামার সহ ব্যবহার্য সকল যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করার পর কার্যকরী জীবাণুনাশক 0.2-0.5 ভাগ সোডিয়াম হাইপোকারাইড বা আয়োডিন দ্রবণ কোম্পানি কর্তৃক নির্দেশ মোতাবেক পানির সাথে মিশিয়ে খামারের সকল অংশ স্প্রে করতে হবে। সুস্থ সবল কবুতর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে 0.5 ভাগ ম্যালাথিওন দ্রবণে কবুতরকে গোসল করিয়ে নিতে হবে। কৃমিনাশক ঔষধ সেবন করাতে হবে। অতিরিক্ত আর্দ্রতাযুক্ত খাবারের মাধ্যমে অ্যাসপারজিলোসিস ও বিষক্রিয়া সহ জটিল রোগ হতে পারে। কবুতরের খোপ, দানাদার খাদ্য ও খনিজ মিশ্রণ সরবরাহের পাত্র, পানির পাত্র এবং কবুতর বসার স্ট্যান্ড নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। প্রতিবার খামারে প্রবেশ করার পূর্বে এবং খামার থেকে বের হওয়ার সময় হাত পা অবশ্যই আয়োডিন বা পেভিসেপ ব্যবহার করে জীবাণুমুক্ত করতে হবে। খামারে কোনো সমস্যা দেখা দিলে তা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী মোকাবেলা করতে হবে। রানীক্ষেত, ইনকুশন, বডি হেপাটাইটিস, বসন্ত, সালমোনেলোসিস, কক্সিডিওসিস, ট্রাইকোমোনিয়াসিস এবং ছত্রাকজনিত রোগ হয়। এছাড়া ভিটামিন বা খনিজ লবণের অভাবজনিত রোগ, বদহজমজনিত সমস্যা, গেটে বাত, অন্তঃপরজীবী যেমন কৃমি, বহিঃপরজীবী যেমন মাছি, উকুন ইত্যাদি দ্বারা কবুতর আক্রান্ত হতে পারে। কবুতর পালন একটি লাভজনক ব্যবসা। এটি কেবল ক্ষুদ্র এবং মাঝারি খামারিদের জন্য নয়, বরং সুশীল সমাজের জন্য একটি বাণিজ্যিক শিল্প। ঢাকার কাঁটাবন, জিঞ্জিরা, টঙ্গী, গাজীপুর, ঠাটারি বাজার কবুতর ক্রয় বিক্রয়ের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এসব স্থানে বিভিন্ন শৌখিন কবুতর পাওয়া যায়। বাংলাদেশে কোনো কোনো স্থানে বাণিজ্যিকভাবে কবুতর পালন করা হচ্ছে। গৃহপালিত প্রাণী হিসেবে কবুতর পালনের মাধ্যমে অর্থনৈতিক আয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। কবুতরের মাংস একদিকে যেমন প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ করছে, অন্যদিকে অভাবগ্রস্ত মহিলা ও বেকার যুবকদের কর্মসংস্থানের একটি উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। কবুতর পালন করলে মন ভালো হয়ে যায়, অবসর সময়টা অনেক সুন্দরভাবে কেটে যায়। পাশাপাশি কবুতর পালন এখন অনেক লাভজনক একটি পেশা। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে থাকছে সীমান্তবর্তী উপজেলা শাসায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে থাই পেয়ারার চাষ, এর উপর বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উজালা গ্রামের কৃষক রমজান আলীর কলাক্ষেতে সমস্যার সমাধানের জন্য সরেজমিন প্রতিবেদনে পরামর্শ পর্ব।